किसकी से? अब्बा, ये मेरा 100% कालो। तू क्या मजा नहीं? जी में जो तो कालो शे में तो वो घूमता है। ओ, बूट सी। रतवीर, चल अंदर भीतर जाए और एक बात बोलो। हाँ हाँ, आशु। মারাত্মক সুন্দরী, যার ঘুমটা যত বড় হয় সে তত সুন্দরী হয়, তোমার মত। মাশাআল্লাহ, সত্যি এটা বলেছ? হ্যাঁ সত্যি। আচ্ছা যাই হোক, আমি কিন্তু এই বিয়েতে রাজি। তুমি রাজি না? আমার কি মন চাইতেছে জানো? আমার মন চাইতেছে খুশিতে নাচি। না না, কে নাচ খোঁজাবে না। নাচবো না মানে? তোমার ধারণা আছে আমি কেমন নাচি? আমি সব ধরনের নাচ জানি। আমি মডার্ন ডান্স, ক্লাসিক্যাল ডান্স, হিপ হপ ডান্স, স্ট্রিট ডান্স, বেলি ডান্স, বেলি ডান্স না, বেলি ডান্স তো মেয়েদের ডান্স, সব ধরনের নাচ জানি, ক্লাসিক্যাল নাচও জানি। দেখবা, এ দেখো। আমি যখন বিদেশে ছিলাম তখন আমি আমার অনেক ভাই ব্রাদারদের বিয়ে পড়াইছি অনলাইনে, ইউটিউব দেখে দেখে। বাবা, বিয়ে তোমার না আমার? কেন বাবা, আমার তোমার বিয়ে তুমি নিজে পড়াইবা। ও হ্যাঁ টুকু, তাই তো, ঠিক ঠিক আছে, দেখেন কাজে। কি তুমি ঘুমটা সরাতে পারো না? সুবহানাল্লাহ, কি সুন্দর তোমার সৌন্দর্যের কাছে চাঁদ হার মানে। এই একদম ন্যাকামি করবো না, আমি কিন্তু ন্যাকামি বুঝি। এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি বেশি হয়ে যাচ্ছে মানে? এখনো তো কিছু শুরুই করলাম না। মশা, কত বড় মশা! এইটা কি গৃহপালিত মশা? কি বলো, মশা কি কেউ পালে নাকি? তাহলে তো এটা আরো বিপজ্জনক। মশারি টানাই তো। মশারি টানাবো মানে? বাসরে তো কেউ মশারি টানায়? কেউ না টানিলো, আমি টানাবো। মশার কারণে কি কি রোগ হয় জানো? ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হয়। এখন এই রাতে মশারি পাবো কোথায়? হ্যাঁ, মশারি পাবো কোথায় মানে? আমি আছি না, আমার কাছে সবসময় মশারি থাকে। আমি যখন বিদেশ থেকে আসছি সাথে করে মশারি নিয়ে আসছি, আমার ট্রলিতেই আছে। তুমি বিদেশ থেকে মশারি নিয়ে আসছো? হ্যাঁ, তুমি বসো, আমি নিয়ে আসতেছি, দেখো। এই যে মশারি, দেখো কত সুন্দর কালারফুল মশারি। এই মশারি আমি আমেরিকা থেকে নিয়ে আসছি, টুইন টাওয়ার থেকে। ও না, টুইন টাওয়ার তো ভেঙে গেছে, ওয়াশিংটন ডিসি থেকে। আর তুমি জানো এই মশারি কে ইউজ করতো?
এই মশারি ডোনাল্ড ট্রাম্প ইউজ করত। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কোথায় লাগাবা? এটা কোনো বিষয় নাকি? এই কোনায় একটা, এই কোনায় একটা, এই কোনায় একটা, আর এই এই কোনায় তো পিন নাই। এই কোনায় একটা টানাবো। এখন পেরেক পাবা কোথায়? সেই ব্যবস্থা তো নিয়ে আসছি। এই যে পেরেক, আর এই হইল হাতুড়ি। দেখো তুমি এক সেকেন্ড দেওয়া যাবে। এই বিয়াই কি শুনতেছেন? কিছু না বিয়াই, তুমি যাও না। আগে বলেন কি শুনতেছেন? ভাইয়া ভাবির রোমান্টিক গল্প শুনতেছি। আমিও শুনি। না বিয়াই, তুমি এখনো ছোট, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। জান একটু এদিকে আসবা। এখন আমার আসতে হবে? আসো না একটু, তুমি জাস্ট একটু ধরবা শক্ত করে, এক সেকেন্ড লাগবে। আসো না। কি যে করো না তুমি, তুমি জাস্ট এই নিচের দিকে একটু শক্ত করে ধরো, আমি উপর থেকে দিব। ঠিক আছে? এই আমার হাতে লাগবে না তো? ছি ছি ছি, এটা তুমি কি বললা? আরে আমার অনেক এক্সপেরিয়েন্স আছে লাগানোর, আমি অনেক পেরেক মারছি। তারপর তো সাবধানে দিও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি শক্ত করে ধরো, আমি লাগিয়ে দিচ্ছি। মানুষ কি বলবে যদি জানতে পারে যে বউ বাসগৃহের অজ্ঞান হয়ে গেছে? জান উঠো, জান সর্বনাশ হয়ে যাবে। জান জান আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হয়া, নতে নগদে চলে আসলাম। আমি সারা রাত যে পরিমাণ দুশ্চিন্তা করেছি, আমি আমার শাস্তি পেয়ে গেছি। আমি সিরিয়াসলি অনুতপ্ত, প্লিজ আমাকে বকা দিও না, প্লিজ। আর আমি কখনো করবো না বলো। মশা যদি আমার তুইলেও নিয়ে যায়, আমি তারপরও জীবনে আর কোনোদিন মশারি টানাবো না। আমার হাতে এখনো ব্যথা আছে। দেখি একটু লাল হয়ে গেছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তুমি একটু বিশ্রাম নাও, এটা আস্তে আস্তে চলে যাবে। রুটি বানাচ্ছি বাবা, তুমি এত সকালে, ক্ষুধা লাগছে? না মা, ক্ষুধা লাগে নাই। আম্মা আপনার মেয়ের জামাই থাকতে আপনি রুটি বানাইতেছেন কেন? আমারে দেন, আমি রুটি বানাই। ছি ছি, এটা আবার কি কথা বললা? তুমি এই বাড়ির জামাই, তা আবার নতুন জামাই, তুমি কেন রুটি বানাবে? আম্মা না করেন কেন, আমি তো ছেলের মতো না, আমি তো সব কাজ করে দিতে পারি। তাছাড়া আমি যখন বিদেশে ছিলাম, আমি তোমার নিজের রান্না নিজে করতাম,
আমি রুটি বানাইতাম, সবজি রান্না করতাম, মাছ মাংস মুরগি ডিম ভাজতাম, সবকিছু করতাম। আপনি আমারে দেন, আমি কত সুন্দর রুটি বানাই দেন। আচ্ছা আচ্ছা, সেটা অন্য দিন হবে। তুমি এখন ঘরে যাও তো, নীলা কিন্তু রাগ হবে। কেউ বকা দিবেন আম্মা, আপনি যান, আপনি রেস্ট নেন, রুটি আজকে আমি বানাবো, স্পেশাল রুটি। ঠিক আছে বাবা, পরে খাবো তোমার হাতের রুটি বানানো। তুমি যদি এখন রুটি বানাও, তোমার আব্বু শুনলে আমাকে অনেক বকা দিবে। শ্বশুর আব্বা কেমনে জানবে? শ্বশুর আব্বারে বলবেন না, শ্বশুর আব্বারে বলবেন রুটি আপনি বানাইছে। আমার নাম খুব মন চাইতেছে আজকে আমি আমার হাতে আপনাদেরকে স্পেশাল রুটি খাওয়াবো। ঠিক আছে বাবা, বানাও, কিন্তু একটু সাবধানে বানাও, আবার হাতটার জন্য না পড়ে। আচ্ছা আম্মা, আপনি টেনশন করেন, আপনি যান, আপনি রেস্ট নেন, একটু পরে স্পেশাল রুটি আপনাদের সামনে হাজির হবে। কেমন রুটি বানাবো, মানুষ বুঝবে না এটা কি রুটি না পাউরুটি। নীলার মা, তুমি কি রুটি বানানো ভুলে গেছো? কেন, কি হয়েছে? এটা তো মনে হচ্ছে ইংল্যান্ডের মানচিত্র। এটা উগান্ডা। হ্যাঁ, এটা এটা কোন দেশের মানচিত্র? পৃথিবীর কোনো দেশ বলে তো মনে হচ্ছে না। আমারে দেখা যায়, দেখো তো দুজন কি যায় দেখছো? এই ইয়ে মা মা, এগুলো তো আধুনিক স্মার্ট রুটি, কত স্টাইলিশ রুটি। আমি যখন বিদেশে ছিলাম আমি রেগুলার এই রুটি খাইতাম। হিম বিটেস, আমার খুব ভালো লাগে মা। হ্যাঁ, তুমি আমার সাথে ভিতরে চলো, তোমার সাথে কথা আছে। কেন, খাওয়া শেষ করে যাই নাহলে এখানে বলো। নতুন জামাইকে এরকম রুটি কেউ খেতে দেয়? আমি এখন কি খাবো, রুটি খাবো না এই মানচিত্র খাবো? সত্যি করে বলো তো, আজকে রুটিটা কে বানিয়েছে? রুটি? কিসের রুটি? কোন রুটি বুঝো না? ও, ওই যে মানচিত্র রুটি, ওই রুটি আর কে বানাবে? আমি তো এসব রুটি বানাতে পারি না। আমার না সন্দেহ হচ্ছে আজকে রুটি তুমি বানিয়েছো। ছি 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 ছি, তুমি কি বলবো, আমি এই বাসার জামাই, আমি রুটি বানাবো, এটা যায় আমার সাথে? আমার মা এত বছর ধরে রুটি বানায়, কখনো তো তার রুটি এমন হয়নি। এমন পণ্ডিতি তুমি করতে পারো? সত্যি করে বলো, রুটি কে বানিয়েছে? সত্যি আমি রুটি বানাই নাই। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি যাও তোমার আম্মারে যা জিজ্ঞেস করো, যাও। ঠিক আছে, মাকে জিজ্ঞেস করছি। মা মা, চুপ, মারে টাকা লাগবে না, রুটি আমিই বানিয়েছি। ছি, তুমি রুটি বানিয়েছো? হয়েছে কি, আমি যখন বিদেশে ছিলাম না, আমি অনেকগুলো মানুষের রুটি একাই বানাইতাম, ডেইলি ডেইলি রুটি বানাইতাম। ওই স্মৃতিগুলি না মনে হয়ে গেছে, তাই আজকে একটু আবেগে রুটি বানিয়ে ফেলছি। আমি সরি, আমি আর কোনো দিন রুটি বানাবো না। আমি তোকে বলে রুটি খাবোই না, রুটি খাওয়া ছেড়ে দিই, তোমার প্রমিস। আজকের পরে যদি তোমাকে পণ্ডিতি করতে দেখি না, তোমার খবর আছে। বাবা, পেয়ে গেছি। কি, ওই যে সকালবেলা যে রুটিটা আপনি কোনো দেশের মানচিত্রের সাথে মিলাইতে পারতেছিলেন না, ওই রুটিটা একটা মানচিত্রের সাথে মিলে গেছে, পেয়ে গেছি। কোথায়?
ওই যে ভারত মহাসাগরের উপর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে না, ওইগুলোর মধ্যে একটা দ্বীপের সাথে এই রুটির মানচিত্র কাহিনী মিলে গেছে। এই দেখেন জাব্বা, এই যে না 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 থাক বাবা, দেখা লাগবে না, আমরা এমনিতেই একটু টেনশনের মধ্যে আছি। কিসের টেনশন? ওই যে টেবিল ল্যাম্পটা, ওটা টাচও কাজ করছে না, বাতিও জ্বলছে না। তোমাকে না কত করে বললাম, মিস্ত্রিকে খবর দাও। হ্যাঁ, মিস্ত্রি মানে আমি তো মিস্ত্রি, আমার চেয়ে বড় মিস্ত্রি কে আছে? আব্বা আপনি কি কিছু মনে না করেন, একটা কথা বলি? বলো। আমি যখন বিদেশে ছিলাম তখন আমি রাস্তার বড় বড় ল্যাম্পোস্ট ঠিক করে ফেলছি, এটা তো সামান্য টেবিল ল্যাম্প, এটা আমি ঠিক করে দিতেছি। আপনি শুধু অনুমতি দেন, আমি ঠিক করে দিই। হ্যাঁ, অনুমতি দেওয়ার কি আছে, তুমি যদি পারো তাহলে চেষ্টা করে দেখো। কিন্তু ওই যে যন্ত্রপাতি পাবে কোথায়? এটা কোনো কথা, যন্ত্রপাতি যন্ত্রপাতি তো আমার রুমেই থাকে, আমি ওগুলো নিয়ে ঘুমায় থাকি, এদের নিয়ে আসতেছি আমি। আমি কিছু করতেছি না তো, এই যে আব্বার টেবিল ল্যাম্পটা নষ্ট হয়ে গেছে, আব্বা বলছে একটু ঠিক করে দিতে। আব্বা তুমিও কি ঠিক করে দিতে বলেছো? হ্যাঁ, ও বললো ঠিক করতে পারবে। আচ্ছা করুক না। এই তোমার ঠিক করতে হবে না, তুমি আসো। আরে আর দুই মিনিট লাগবে ঠিক করতে, এরকম বিষয় হলো আমার জন্য? তোমার ঠিক করতে হবে না, তুমি রুমে আসো। আহা, ওকে নিয়ে এত টানাটানি করছিস কেন, ওর কাজটা ওকে ঠিক মতো করতে দে। জামিল তুমি রাখো, মিস্ত্রি এসে ঠিক করবে। আম্মা দুই মিনিট লাগবে আম্মা। তোমরা থামো তো, ওর কাজটা ওকে ঠিক মতো করতে দাও। বাবা এবার আপনি যেটা করবেন, বিসমিল্লাহ বলে একটা ছোঁয়া দিবেন, দেখবেন লাইট জ্বলে উঠছে। তাই সোজা হয়ে দাঁড়াও। জান সরি জান, আমি আমি আর কখনো এরকম করবো না, আমার এইভাবে এক পায়ে দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হইতেছে। আমি না তোমাকে বলেছি কতবার পণ্ডিতে করতে না, কবে শুনবে আমার কথা তুমি? সত্যি কথা, আমি এখন থেকে সব শুনবো, আর কখনো পণ্ডিতে করবো না। আচ্ছা যদি বাবার কিছু হয়ে যেত? হইতে পারতো, কিন্তু কিছু তো হয় নাই, বাবা তো সুস্থ হয়ে গেছে। আমি দরকার পড়লে বাবার পায়ে ধরে মাপ চাবো, তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে, তুমি আমাকে ওয়াদা করবা। কানে থেকে হাত নামাই? নামাও। ওয়াদা করো। পা নামাই? নামাও। বলো, আমি শপথ করিতেছি যে, আমি শপথ করিতেছি যে, যেই কাজ আমি করতে পারি না সেই কাজ কখনো করার চেষ্টা করব না, যে কর্ম আমি পারিব না সেই কর্ম আমি সম্পাদন করিব না, আমি কখনো আর কোনো পণ্ডিতগিরি করব না, আমি আর কখনো পণ্ডিতগিরি করিব না। ঠিক আছে, ঠিক আছে, আমিন আমিন। এবার শুইতে আসো। ল্যাম্পটাতে কি আলো কম লাগতেছে নাকি ঠিকই আছে? জান কে শশার শরবত খাইছো কখনো? না। শশার শরবত যে কি উপকারী, ঘুমের আগে তুমি যদি শশার শরবত খাও তোমার ঘুমটা এত গভীর হইব তুমি চিন্তা করতে পারবা না। তুমি কি ওয়াদার কথা ভুলে গিয়েছো?
ঘুম পাইছে অনেক, থাক ঘুমাও। রাস্তাঘাটে কত সুন্দর সুন্দর মেয়ে দেখি, একটার চেয়ে একটা সুন্দর। আর আমি এটা কি বিয়ে করলাম, কেন বিয়ে করলাম, এখনই বিয়ে করা লাগলো, কপাল। কি বললো? কি বলছি, আমি কিছু বলি নাই তো, গুনগুন করে গান গাইতেছিলাম। মিথ্যা কথা বলবো না, আমি নিজে শুনেছি। তুমি কি জানি কি সুন্দর সুন্দর কি জানি এটা বলছিলা? সুন্দর 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 যে বাড়ির কথা বলতেছিলাম, দেখো কত সুন্দর সুন্দর বাড়ি, একটার থেকে এক একটা বাড়ি সুন্দর দেখো। আর আমরা কোন বাসায় থেকে, এটা কি বাড়ি, এটা কিছু হইলো? তুমি এটা নিয়ে কথা বলছিলা? হ্যাঁ, তোমার এই শালার কসম। এই এই হাত ছাড়ো, তুমি তো একটা পণ্ডিত, সারাদিন পণ্ডিতি করে বেড়াও, পণ্ডিতির চক্করে একটা কথা ঠিক মতো করতে পারো না। এখন একটা কাজ দিচ্ছি, সেটা সুন্দর করে ঠিক মতো করবা, আর বাবাকে খুশি করবা। বাবা তোমার উপর অনেক রাগ করে আছে। ঠিক আছে বলো, এখনই করে দিতেছি, বলো। এই থামো, এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, ঠিক আছে? শানকে সেলুনে নিয়ে যাবা, আর খুব সুন্দর একটা হেয়ার কাটিং দিবা। এইটা কোনো কাজ হলো, একটা হেয়ার কাট দিতে হবে? ওর আজকে এমন হেয়ার কাট দিব পুরো ওয়ার্ল্ড এই হেয়ার কাট তুমি দেখো নাই। না, এমন হেয়ার কাট তোমার দিতে হবে না যেটা পুরো ওয়ার্ল্ড দেখে নাই। ওর সাথে মানে একটা সুন্দর স্বাভাবিক হেয়ার কাট দিয়ে নাও। এই নাও 100 টাকা। আমার শালাকে আমি একটা হেয়ার কাট দিব, তোমার কাছ থেকে টাকা নিয়ে দিব? আমার কাছে কি টাকা নাই? আমি ভেলকা। আপু, দুলাভাই মানে টাকা নিতে লজ্জা পাচ্ছে। দাও আমি টাকা দেব। আচ্ছা ঠিক আছে, কোনো পণ্ডিতি করবে না, সুন্দর একটা হেয়ার কাট দিয়ে আনবা। নো প্রবলেম, চলো শালা আজকে তোমাদের ডিজে হেয়ার কাট দিব, চলো। দুলাভাই ছাদে নিয়ে আসলে কেন? ছাদে নিয়ে আসছি হচ্ছে চুল কাটার জন্য। আমি কিন্তু অনেক ভালো চুল কাটি। না না, তোমার চুল কাটা সুন্দর হবে না। সুন্দর হবে না মানে? তুই কি কাটিং দিতে চাস আমারে কো? কি কাটিং দিবি তুই? রোনালদো, মেসি, জিদান, বেনজিমা, ডোনাল্ড ট্রাম্প নাকি ডিজে, কি কাটিং দিবি কো? ওই ডোনাল্ড ট্রাম্প কাটিং বুইড়া, ডিজে কাটিং দে। ডিজে কাটিং দিবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোরা ডিজে কাটিং দিতেছি। এদিকে বস, আমি আইতেছি। নর্বিনা, চলে আসছে জিনিসপত্র, বাড়িটা বসা। শ্যাট 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 শ্যাট, এটা বিদেশি পোলা পেন হরহামেশা দেয়, এটারে বলে হচ্ছে বাটি ডিজে কাটিং, ঠিক আছে? এটা সুন্দর হবে? সুন্দর হবে না মানে বেস্ট কাটিং হবে, নড়াচড়া করা যাবে না, চোখ বন্ধ রাখতে হবে, ওকে? পৃথিবীর আর কোনো ফুটবলারের এই কাটিং নাই, এটা ডিজে কাটিং। হেভি একটা কাটিং হয়েছে শালা, তোর পুরো নায়কের মতো লাগতেছে। সত্যি কইতেছো? আর সত্যি কইতেছি মানে জোশ লাগতেছে, একের হইছে একের। আচ্ছা শোন, আমি যদি তোর চুল কেটে দিছি, এ কিন্তু বাসে যায় কবি না, তাহলে কিন্তু 100 টাকা আমি নিয়ে নিমু। পেটে বোম দিল গো মুনা। যাবাস, চল। আরে তোমরা চলে আসো। আজকে শালাকে একটা ইয়ো ইয়ো ডিজে কাটিং দিছি দেখো। কাটিয়ে এনেছো তুমি ওকে? ওকে তো দেখতে বাজে লাগছে। আরে আপু, এটা বিদেশি ডিজে আর্টিস্ট, আমার তো সেই লাগছে। তুমি কোথা থেকে চুল কেটেছো? আরে ওই যে ওই দোকানটা থেকে, আমরা যে ফুচকা খাই না, তার পাশেই তো সেলুনটা, যে ওটা নিতাই দাই চুল কেটেছে। হ্যাঁ, আসলে হয়েছে কি জানো, নিতাই দার বউ মারা গেছে গতকাল, তাই লোকটা মন অনেক খারাপ, সেই জন্য চুল একটু আঁকা বাঁকা হয়ে গেছে আর কি। থাক, আজকে আমাকে মাফ করে দাও। মাফ করে দিব মানে? এই চুল কাটার জন্য আমাকে মাফ করে দিব? আমি নিজে তার খবর করে দিব। আইসান চল আমার সাথে, চল।
দেখি দেখি নিয়া চলো নিতাই দা আপনি আমার ভাইয়ের চুলটা কিভাবে কাটলেন কেন আল্লাহ বাঁচো আমারে দরমনে খাই গেছি আমি আর চুল কাটি নাই দা আপু আপু মিথ্যা কথা বলছে সেই আমার চুল কেটেছে আবার মিথ্যা কথা বলছেন কেন কেটেছেন এইভাবে ও চুলটা শান্ত মিথ্যা কথা বলো না আমি তোমার চুল কাটি নাই বড় খাই গেছি আরে না বলছি মিথ্যা দা চুল কাটি সব আমার শালা নাতি আমার কলিজা এত বড় একটা সেলুন দিয়ে বসে আছেন তারপর এত বাজেভাবে চুল কেটেছেন আর বলেন আপনি চুল কাটেন নাই চুল আমি চুল কাটি নাই আপা আপনি চুল কেটেছেন এখন আপনি সেটা টাকাও ফেরত দিবেন আর জরিমানাও দিবেন জরিমানা দেন আরে বা কি টাকা দিমু আমি চুল তো কাটি নাই কইতেছি তো আমরা আমি চুল কাটি নাই গরিবের গাল বড় লোকের হাতে টিস্যু দাও চাইছিলাম একটা শেভ করামু কিন্তু তোমার দাড়ির যে অবস্থা আর ভরসা পাইতেছি না কি রে ভাই এখন বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম কি ব্যাপার শানের চুল এভাবে কে কেটেছে দুলা ভাই মানে দুলা ভাই না মানে দুলা ভাই আমাকে নিতাইদার কাছে গিয়ে চুল কাটিয়ে আসছে নিতাই কেটেছে না আজ বিকালে গিয়ে ওর সেলুনে ওর দুই গালে দুটো থাপ্পড় দিয়ে আসবে এইভাবে কেউ কারো মাথার চুল কাটে আমি অলরেডি গিয়ে নিতাইকে দুটো থাপ্পড় দিয়ে এসেছি তোমার কিছু করতে হবে না কেন ছেলেটাকে মারতে গেলি ভুল তো মানুষই করে নাকি ঠিক বলছেন আম্মা ভুল তো মানুষেরই হবে তাই না আর তাছাড়া এই যে হেয়ার কাটটা এটা তো এখন অনেক জনপ্রিয় হেয়ার স্টাইল বিদেশের পোলা পেন সব এখন এই হেয়ার স্টাইল দেয় এটা সেটা ডিজে হেয়ার স্টাইল ডিজে বাটি স্টাইল তাই না দুলা ভাই হ্যাঁ হ্যাঁ ওই বাটি ডিজে স্টাইল বলে দুলা ভাই গেছিটা সাবধানে রাখো আর যাওয়ার আগে স্টাইলটা আবার এই ভাই শান এই যে তুমি তুমি কি করতেছ তুমি মাছ নাও ছোট মানুষ মাছ বেশি করে খাবা চোখে দৃষ্টি শক্তি বাড়বে ভাই আমি আসলে কি নিতাইর কাছে ছোট আরেকবার নিয়ে যাবো আরেকটা সুন্দর হেয়ার কাট দিয়ে যাবো খবরদার এইভাবে যে মানুষের মাথার চুল কাটে সে একটা বান্দর সে বান্দরের সেলুনে আর কেউ যাবে না চুল কাটাতে বুঝি কি আব্বা ওই মানুষ কি কি বানর বলা ঠিক শুনলে তো খারাপ লাগে না বিষয়টা ঠিক আছে বাবা খাওয়া শেষ করো এই জামাইকে মাংসটা দে দুলাভাই বান্দর আরে শালারে আর একটু হলে তো ধরা খেয়ে যেতাম দুলাভাই ভুলে গেছিলাম দুলাভাই ভুলে গেছিলাম শান সত্যি করে বলতো তোর চুল কে কেটেছে সত্যি 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 নিতাই দেই কেটেছে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি তোর চুল কে কেটেছে শান সত্যি করে বল আচ্ছা তোমার কি মনে হয় এই মাসুম বাচ্চাটা এতবার করে বলতেছে যে নিতাইদা চুল কেটে দিছে নিতাইদা চুল কেটে দিছে কথাটা কি তোমার একবারের জন্য বিশ্বাস হইতেছে না আমার দেখো তো আমার কি কোনো অ্যাঙ্গেল থেকে নাবিত লাগে আমি কি চুল কাটতে পারি তুমি যে পণ্ডিতের পণ্ডিত এটা তো অবিশ্বাস করার কিছু নেই এরকম একটা ধ্বংস তুমি করতে পারো আর তোমাদের দুজন কি আমার বিশ্বাস হচ্ছে না এই তো চুল কে কাটাই দিছে তুমি কারছ না আমি নিতে দেই কারছ নিতে দেই কারছ গুড থ্যাংক ইউ কেন এই যে বাঁচায় দিলে আরেকবার শোনো আমি তো মিথ্যা কথা তোমাকে বাঁচানোর জন্য বলি নাই আমি আমাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছি তোর আবার বাঁচার কি আছে এই যে আমি এতক্ষণ মিথ্যা কথা বলছি আর এখন যদি সত্যটা বলতাম তাহলে আপু তোমাকে বকা দিত আর আমাকে কেলানি দিত ওরে শিশু চিটার এই ঘুম থেকে উঠো উঠো 8টা বেজে গেছে
উঠতেছি উঠতেছি, তুমি যাও আমি উঠতেছি। দেরি হয়ে গেছে, উঠো, 8টা বাজে, আমি রান্না করে যাচ্ছি মায়ের কাছে, উঠে বসো। হ্যাঁ উঠতেছি তো, যাও না। কি তোর কি হয়েছে, কেন কি করিস? আমার প্যান্টের চেন আটকে না। তো দুলা ভাইকে উঠা, ওকে বল। দুলা ভাই, ও দুলা ভাই, আরে উঠো না। আরে শালা যা, তো ডিস্টার্ব করিস না, যা। দুলা ভাই তোমার জন্য একটা কাজ আছে। কাজ? কি কাজ? আমার না চেন আটকে গেছে। এটা কোনো কাজ হইলো? হ্যাঁ কাজ তো। এমন ভাবে আইসোস মনে হইতেছে যে পানির মোটর নষ্ট হয়ে গেছে। এটাও একটা মোটর, ঠিক আছে দেখ। ঠিক আছে, এইটা তো এমনি হবে না। এটা কি করা যায়, আইডিয়া? এরা তো স্ট্যাপলার, এটা দিয়ে কি করবা? এটা একটা মেশিন, এই মেশিন দিয়ে তোমার দরজা জানালা সব বন্ধ করিয়া দেওয়া হইব। ব্যথা হবে তো? কোনো ব্যথা হবে না, চুপ, কোনো কথা হবে না, চুপ, ঠিক আছে। জানলাটা এমনি কইরা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি, চুপ চুপ। আমি তাহলে সন্ধ্যার পরে তোরে নিয়ে প্যান্ট সহ দর্জির কাছে যাবো, ঠিক আছে? আচ্ছা ভাই একটা কথা কই, কিছু মনে করেন না? তুই বলেন। আমার না খুব শখ, আমি একদিন শাক বিক্রি করবো। আপনি শাক বিক্রি করবেন? না ভাই, আপনাদের সম্ভব না। একটা কথা বললেন ভাই, এই যে আপনারা এত কষ্ট করে সারাটা দিন রোদ্রের মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে শাক বিক্রি করেন, এই যে আপনাদের যে কষ্টটা হয়, এই কষ্টটা না আমি অনুভব করতে চাই, আমি ফিল করতে চাই, কেমন লাগে শাক বিক্রি করলে? দেন না ভাই, আমি শাকটা বিক্রি করি ভাই না আমার। আপনি পারবেন? পারবো না মানে? পারবো না বলতে কোনো শব্দ আছে? এই যে আমি ভোরবেলার থেকে শুনতেছি আপনি শাক শাক করে চিল্লাইতেছেন, একটা শাকও তো বিক্রি করতে পারেন নাই। আপনি আমারে দেন, 10 মিনিটের মধ্যে আপনার এই টুকরি আমি খালি করে দিই। 10 মিনিটে টুকরি খালি হয়ে যাবে? 10 মিনিটে সব শাক বিক্রি হয়ে যাবে। আপনি দেন, দেন গামছাটা দেন। আচ্ছা ভাই আপনি বিক্রি করেন, শাকে আসি। এই শাক লাগবে, শাক শাক লাগবে নাকি? শাক লাগবো নে, শাক একাডি 30 টাকা, টাটকা শাক। আবার কোথা থেকে পন্ডিতি করা শুরু করেনি তো? শাক লাগবো নে, পুঁই শাক।
আগে আইলে আগে পাইবে শাক লাগবো রে আগে আইলে আগে শাক পুঁইশাক কত করে আভাই সব শাক 5 টাকা ডি দেন আমাকে আপনার লেগে ফ্রি ফ্রি না তুমি এখানে বসে শাক বিক্রি করছো হ্যাঁ শাক এটা একটা অন্যরকম অভিজ্ঞতা তুমি আমার পাশে এসে বসো তোমারও ভালো লাগবে আসো পাশে এসে বসবো উঠো উঠো আরে এই মানুষ দেখলে কি মনে করবে তুমি শাক বিক্রি করতেছিস এখানে দাঁড়ায় দাঁড়ায় শাক 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 খুব ভালো জিনিস এটা বিক্রি করলে মানুষ আরে ভাই সত্যি তো আপনি টুকরি খালি করে দিবেন কইছিলাম না আপনারে আমি বলছিলাম 10 মিনিটের মধ্যে পুরো টুকরি আমি খালি করে দিব এই দেখেন টাকাটা দেন টাকা এই যে পণ্ডিতি তো দিন দিন বেড়েই যাচ্ছে মানুষ আমাকে কি বলে জানো আমার জামাই নাকি একটা পণ্ডিত জামাই তাই এই যে মাথা ছুঁয়ে বললাম আমি আর কোনোদিন এরকম করবো না খবরদার আমাকে টাচ করবো না কানে হাত দাও এখানে কান ধরে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবে খবরদার কান থেকে হাত নামাবে না মনে রেখো আমি কিন্তু আজকে আর বাসায় আসবো না আচ্ছা আমি শুধু শুধু কানে ধরে আছি কেন ও তো নাই ও তো দেখতেছে না না আমি না আসলে একটা পণ্ডিত ভিতরে চলো আমি ভিতরে যাব না আমি আজকে সারা দিন সারা রাত এখানে কান ধরে দাঁড়ায় থাকব বেশি পণ্ডিতি করতে হবে না খাবার দিয়েছে চলো ভিতরে চলো তাই কি রান্না করছো চলো তুমি তো অনেক দিন হয় আমেরিকায় আছো ওই যে আমেরিকার একটা প্রেসিডেন্ট আছে না এরকম ট্রাম্প ওর সাথে কি কখনো তোমার দেখা হয়েছে আব্বা এটা আপনি কি কইলেন ট্রাম্পের সাথে আমি কত চা খাইছি হোয়াইট হাউসে বসে আপনি জানেন তাই হ্যাঁ একবার আমি বাংলাদেশ থেকে পান নিয়ে গেছিলাম তার জন্য মহেশখালীর পান কি যে পছন্দ করছে এরপর থেকে ট্রাম্প সাহেব চা খেলে সাথে পান লাগে ভেরি গুড আসসালামু আলাইকুম দিলা ভাই আরে সালাম বাবুজি কি অবস্থা বসো 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 জি হুট করে তো নীলার বিয়ে হয়ে গেল আশেপাশের কাউকে ডাকতে পারিনি বরপক্ষ এসে ও এই হচ্ছে জামিল নীলার হাজবেন্ড আসসালামু আলাইকুম স্যার এই নীলার বা কোথায় গেলে এ দেখে যাও কে আসছে আরে সালাম জি কেমন আছিস বাড়ির সবাই ভালো তো এই তো সবাই ভালো আছে আমার একটু সমস্যা এই সেই শরীর একটা ফোড়া উঠছে ঢাকা আসছি ডাক্তার দেখাতে আর কি খুব ভালো করছিস এবার কিন্তু অনেক দিন থেকে যাবে আচ্ছা তোমরা কথা বলো আমি একটু আসরের নামাজটা সেরে আসি জি বসো শুন ভাই জামার সাথে কথা বল একটু চা নাস্তা নিয়ে আসি ঠিক আছে মা একটু চিনিটা বাড়ায় দিও আচ্ছা আচ্ছা তো জামাই বাজি ভালোই তো আছো না মামা ভালো তো ছিলাম কিন্তু এখন আর নাই এ কেন এই যে মামা আপনার ফোরার ব্যথায় আমিও ব্যথিত আপনার ফোরার ব্যথা আমি ফিল করতেছি মামা এটা কোনো সমস্যা না এই তো বিকেলবেলা অপারেশনটা করে ফেলবো তারপরে সব ঠিকঠাক অপারেশন কোথায় করাইবেন মামা কেন ডাক্তারের কাছে মামা আপনি আমার দিকে দেখেন আমি আপনার অপারেশন করে দিব আমি যখন বিদেশে ছিলাম আমার সাথে যারা যারা থাকতো সবার ফোড়ার অপারেশন আমি করে দিছি আজ পর্যন্ত ওদের আর কোনো ফোড়া উঠে নাই সবাই সুস্থ আচ্ছা তাহলে কি বাবা তুমি আমার
ফোড়াটা গালা দিতে পারবা? বাবা আপনার ওই ফোড়া গালায় দেওয়া আমার বামাতের ব্যাপার। কি করো? দেখতে পাচ্ছ না কি করি? রান্না করি। কি রান্না করো? সেটা তো খাওয়ার সময় দেখতেই পাবা, এখন যাও এখান থেকে। আমি রান্না করি? আমি খুব ভালো রান্না করি। কোনো দরকার নাই, তাড়াতাড়ি রান্না করতে কি বের হও। প্লিজ এরকম করো না, দেখো না আজকে আমার মনটা খুবই ভালো, মামা আসছে মেহমান, চিন্তা করছি মামারে দুইটা নতুন আইটেম রান্না করে খাওয়াবো। বললাম না কোনো দরকার নেই, তুমি যাও এখান থেকে বের হও, রান্না করতে বের হও। কাজ পারবে যত, তুমি এত আনরোমান্টিক কেন গো? আমি এমনই গো, বের হও। তুমি একটা কবিতা শুনাই? না শুনো। রান্না করব মহা সুখে, খাবার দিব তোমার মুখে, আর সেই খাবার খেয়ে মরবো আমি ধুকে ধুকে। জামিল বাবা তুমি রান্নাঘরে? হ্যাঁ আম্মা, ওই একটু রান্না করতে চেয়েছিলাম আর কি। কি রান্না করছো তুমি? ওই যে আমি ভাবছিলাম আজকে একটু করলার কোপ্তা আর মুরগির মাংসের চাটনি করব, মামা নিশ্চিত খুব পছন্দ করবে। আউ তো ফালতু কথা, তুমি বের হও তো এখান থেকে যাও। তুমি বের হবে নাকি আমি বের হব? আচ্ছা বের হচ্ছি। আচ্ছা শোনো, করলার কোপ্তাটা কিন্তু ফার্স্টে করলাটা দুই ভাগ করবা, করে সেটাকে গরম পানির মধ্যে সিদ্ধ করবা, একটু লবণ ভালো করে দিও, ঠিক আছে? যাবা তুমি? হ্যাঁ যাবা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। মা তুমি হাসছো, ও চাপা মারছিল, সব কিছুতে পণ্ডিতি করে, কাজ কাম কিছু পায় না, শুধু পণ্ডিতি করে, পণ্ডিত জামাই। শোন, ও কোনো কাজ না পারলেও এই যে ওর কর্মকাণ্ডগুলো না ভালোই লাগে, কেমন একটা ছেলে মানুষ, বাচ্চামি বাচ্চামি ভাব। যেদিন পণ্ডিতি করে ধরা খাবে সেদিন বুঝবা বাচ্চামি ভাব কত আছে। কিছু করার, কিছু দেওয়া লাগবে, একটু টেস্ট করে দেখো। মামা ঠিক আছেন তো? শোনেন, আপনার আজকে ফোড়া গালানো হবে এই খোলা আকাশের নিচে। একটু ভালোভাবে করো বাবাজি। আরে মামা এটা একটা কথা বললেন, আপনার এই ভাগ্নি জামাই ফোড়া গালাতে গালাতে ফোড়া বিশেষজ্ঞ হয়ে গেছে। তাহলে নো টেনশন, তুমি শুরু করে দাও অপারেশন। মামা কি হয়েছে? ও মামা রক্ত! জামাই বাবাজিকে দেখছে না যে? বাবাজি ওকে হাসপাতালে নিয়ে যাই, আমি অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি। অ্যাম্বুলেন্স কেন, আমি নিয়ে যাবো মামাকে। হ্যালো অ্যাম্বুলেন্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর রোডের 2 নম্বর বাড়িতে উত্তরাতে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসে। কি রে ভাই এখনো বুঝতেছেন না, ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে।
অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম। মামা কোথায়? মামার কি অবস্থা? মামাকে হাসপাতালে ভর্তি করে এসেছি। নীলা, মামার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। কেন? মামার অবস্থা কি অনেক খারাপ? ব্যথায় মামার ভীষণ কষ্ট হচ্ছিল, আর সেই জন্য আমি দায়ী। তুমি দায়ী মানে? নীলা, তুমি তো জানো যে আমি প্রতিটা কাজে এক্সট্রা পণ্ডিতি করি, দরকারের চেয়ে বেশি বাড়াবাড়ি করি। মামাকে আমি ছাদে নিয়ে গিয়েছিলাম, মামার পুরোটাও আমিই গালিয়েছি, এবং তারপর থেকেই মামার ব্যথা শুরু হয়েছে। তুমি ঠিক কি করলা? ছোটবেলা থেকে অনেক পোড়া গালিয়েছি, ভেবেছিলাম যে এইটাও সাকসেসফুলি গালাতে পারবো, কিন্তু এইটা যে এত বড় প্রবলেম হয়ে যাবে বুঝতে পারি। নিলাম, সরি নিলাম, আমি আর কোনোদিন কোনোদিন কোনো কাজে বাড়াবাড়ি করব। সরি, মাফ করে দাও প্লিজ। শোনো, আল্লাহ প্রতিটা মানুষকে এক একটা কাজের দক্ষতা দিয়ে পাঠিয়েছে, সব বিষয়ে দক্ষতা দেখানো ঠিক না। আমি ঠিক হয়ে গেছি জামাই বাবাজি, নো টেনশন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি মামা, আই এম সরি মামা, আপনি আমার মাফ করে দেন।